আসসালামু আলাইকুম। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন ইন্দ্রাণী, আপনি কি শুনতে পাচ্ছেন? ইন্দ্রাণী, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে যুক্ত করা হয়েছে, আপনার দেখেন মাইক্রোফোনটা মিটছে, মিউট আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, ভালো আছেন আপনি? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আপনাকে আছি। শোনা আমার যাচ্ছে। কথা শোনা যাচ্ছে তাই না? জি, আপনার কথা শোনা যাচ্ছে, খুব ভালোভাবে শোনা যাচ্ছে। আসলে এখানে অনেক মানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো ওই আচ্ছা জন্য হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, সমস্যা নেই। সমস্যা হলে আমি লেট হয়ে যাবো, একটু বলবেন। জি, আচ্ছা, বাই দ্য ওয়ে, কালকে একজন দিদি যুক্ত হয়েছিলেন, উনি সম্ভবত আসাম থেকে ছিলেন, আমি আপনার নামটা মনে করতে পারছি না। হুম হুম উনি অ্যাকচুয়ালি ব্রাহ্মণ্যবাদের কথা বলছিলেন। হ্যাঁ, হুম হুম কোন একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে ওনার যে এক্সপিরিয়েন্সটা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, অ্যাকচুয়ালি ওটা নিয়েই কিছু বলবো। আমারও অনেক অভিজ্ঞতা আছে হুম হুম আসলে। কি বলুন তো, মানে এই ব্রাহ্মণ্যবাদ একটা একটা পুরো জাতিকে অশিক্ষিত, অত্যাচার তো বটেই কুসংস্কারের জন্য, মানে একটা মানসিক যন্ত্রণার মধ্যে এখনো রীতিমতো অলরেডি এরা একটা জঘন্য একটা মানসিকতা নিয়ে একসময় চলেছে। আজকে হয়তো 2023 সাল এদের পিঠ ঠেকে গেছে, দেয়ালে এদেরকে এতটা কেউ পাত্তা দেয় না। কিন্তু ধরুন গ্রামাঞ্চলের দিকে, যেখানে মানে এখনো হয়তো কোনো একটা মানুষকে ডাইনি অপবাদে, বিশেষ করে আমরা এখনো এই ঘটনাগুলোর কথাবার্তা শুনি পুরুলিয়া সাইডে, রিসেন্ট ঘটনা ঘটেছে ডাইনি অপবাদে, মানে অত্যাচার তো বটেই, পুড়িয়েও মারা হয়েছে। এই তারপরে তো যেখানে এই গ্রামাঞ্চলের দিকে তো এতটা শিক্ষার আলো তো এখানে পৌঁছায় নেই, অশিক্ষা কুসংস্কারে পরিপূর্ণ এই জায়গাতে, কিন্তু মানে ব্রাহ্মণ্যবাদের যে একটা মানে অপরিসীম একটা ভূমিকা, এটা এদের যে একটা অত্যাচার এখনো পর্যন্ত অলরেডি চলে চলেছে। ঠিক আছে, তো মানে শহরাঞ্চলের মানুষদের এখানে ধর্মটাকে ধরে রেখেছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে বলতে গেলে 90% অলরেডি কাটিয়ে উঠেছে। এদের আর পূজার জন্য ব্রাহ্মণের দরকার না হলেও, আমি সবার কথা বলছি না, 90% হ্যাঁ অনেকেই করে, কিন্তু অ্যাকচুয়ালি এরা তো খুব ব্যস্ত। হ্যাঁ, মানে জীবন ধারণের জন্য তো টাকা পয়সা তো ভালো রকমই একটা লাগে, এই মেট্রোপলিটন সিটি গুলো বা যাই হোক একটা মফস্বলের দিকে, তো এরা অতটা পাত্তা পায় না। কিন্তু পাত্তা না পেলেও আমার যে অভিজ্ঞতা এই গ্রামাঞ্চলের দিকে সাইড করে, এদের যে একটা মানে রীতিমতো এদের একটা বিজনেস এখনো পর্যন্ত চলে চলেছে, এবং সেটা অলরেডি এখনো আছে। মানে একটা হিন্দু বাড়ির কথা বলছি, আমি আমি হিন্দু বাড়ি থেকে উঠে আসছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে কেউ যদি রীতিমতো মানে পুরো নিয়ম কানুন মেনে চলে, তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যদি এদের এদের দরকার হবে, মানে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এদের একটা মানে অনেক রকমের পুজো হয়ে থাকে। হ্যাঁ, যেমন ধরুন আমি কিছু কিছু বলছি, এই পূর্ণিমা হয়, অমাবস্যা, ষষ্ঠী পুজো, সংক্রান্তি, তারপর তো ধরুন মানে এক একটা দিনের আবার ভাগ আছে, সোমবার শিব পুজো হয়, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শনিবার শনি পুজো, মানে এই শনি ঠাকুরটা মানে এই মালটা তো আমার একদম উদ্ভুত টাইপের দেখতে লাগে, এটা কিরকম মিক্সচারিং একটা টাইপের। হ্যাঁ, একদিকে কালী থাকে, একদিকে হচ্ছে বিশ্বকর্মা, মানে কালীর মুখের দিকে, একদিকে বিশ্বকর্মা, দুদিকে আবার সাইডে মানে বিভিন্ন ধরনের সাপ, মানে বিদ্ভুত একটা টাইপ, বিরক্ত লাগে দেখতে। মানে হ্যাঁ, শনির তারপরে দশাটা আবার কে আনে, বিশ্বকর্মা আনে নাকি, মানে কে করে আর কি, মানে এই শনি, শনির নাকি, হ্যাঁ বলুন, মানে এই শনির এই হ্যাঁ ওই মানে ওই শনি ব্যাপারটা মানে কি বুঝলাম? ওই শনি মানে শনি ঠাকুর অ্যাকচুয়ালি হুম হুম কালী ঠাকুর আর বিশ্বকর্মা, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এই দুটোর হচ্ছে মিলিত একটা রূপ। হ্যাঁ, ও আচ্ছা, ও এই দুটো তাহলে কালীর একটি ভিন্ন রূপও রয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম, কষ্ট একদম, পেলাম। আচ্ছা হ্যাঁ, তারপর তো এটা আর কি, ও তো মানে এই এক একটা, যেটা বলছিলাম ধরুন এই যে ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণ শ্রেণী, এদের বিভিন্ন যজমান বাড়ি থাকে। যজমান বাড়ি বলতে এদের বংশ পরম্পরা, এরা প্রত্যেকটা বাড়িতে পুজো করবে, আর 20-30টা তো বাড়ি থাকে। এরপর আমি যদি মান্থলি 15 দিনও ধরি, তো 15 দিন কিন্তু একটা, আমি খুব মিনিমাম বলছি, একটা বাড়িতে কিন্তু ওই ব্রাহ্মণ আসা যাওয়া করবে। এই যে এগুলো বললাম যে এক একটা পুজো থাকে এই 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 কিছু, তো ওরা একটা বাড়ি থেকে এদের 20-30টা যদি বাড়ি হয়, এবং আমি একদম হরফ করে বলতে পারি মিনিমাম এদের রোজগার হয় 300 টাকা করে মাসে, তো যদি মিনিমাম 30-30টা বাড়ি হয়, 9,000 টাকা একদম সলিড ইনকাম। তার মধ্যে আবার আছে চাল, ডাল, আলু, সবজি, মাঝে মধ্যে আবার গান্ডে পিন্ডে গিলেও যায়। হ্যাঁ, বাহ, কোন রকম খাটুনি নেই, কি করে সে ওই অম নম ঢং নম সম নম সব নম 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 হয়ে গেল, 5 মিনিটের কাজ এদের, এটা তো একটা হাসি। আচ্ছা, মানে কুলিন ব্রাহ্মণদের, এখন তো কুলিন ব্রাহ্মণ দেখা যায় না, আপনি যখন ওই মোহাম্মদের কথা বলেন, উনি তো 9টা দিয়ে পৌঁছবে তাই না? হ্যালো, কে 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 সে? মোহাম্মদ, হজরত মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কুলীন ব্রাহ্মণদের কথা বলি, এরা যে একটা সময়ে বললাম না, একটা সময়ে যে কি অত্যাচার চালিয়েছে, এদের কারণেই এই সমস্ত ছিল, সতীদাহ, বিধবা মানে বিধবা
বিবাহ নয়, সরি, বিধবা যে তৈরি হয়েছিল, তারপরে দেবদাসী প্রথা, এদের কারণে, আর অন্য কোনো কারণ নেই, এরাই তৈরি করেছিল। আচ্ছা, যে কুলীন ব্রাহ্মণের কথা বলছিলাম, কুলীন ব্রাহ্মণ মানে আপনাকে দিয়ে যদি আমি উদাহরণ দিই, রাজা দলিজিৎ, আপনি যদি কুলীন ব্রাহ্মণ হন, তো আপনার এরকম একটা বছর 360 দিন আপনি হয়তো শ্বশুর বাড়িতে এক একটা বাড়িতে 3 দিন করে কাটালেন, আপনাকে 120টা বিয়ে করতে হচ্ছে, আর একটু বেশি। এদের ব্যাপার হতো পুরো অলরেডি কমপ্লিট করতে করতে, একটা বছরের মধ্যে পুরোটা কমপ্লিট করতে করতে, আবার যখন প্রথম বছর মানে বছরের প্রথম দিন আসবে, তখন যে ফার্স্ট যে বিবাহ করেছে সেই বাড়িতে আসবে। ঠিক আছে, তো আমার মানে আপনার কি মনে হয়, আপনি যদি এরকম একটা সুযোগ পেতেন কি কাজ লাগাতেন? আমি না ঠিক ভালোভাবে বুঝতে পারিনি, কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, জন্য আরেকবার বলবেন কি? কুলির কি, কুলিন কি জানি, কুলিন আর কুলিন ব্রাহ্মণ হতো, মানে একটা কুলিন শ্রেণীর ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে কুলিন ব্রাহ্মণ। এরা আচ্ছা যখন মানে মারা যেত তখনো পর্যন্ত বিয়ে করতো, ঠিক আছে, এদের কোনো সোর্স অফ ইনকাম ছিল না, এদের একটাই সোর্স অফ ইনকাম ছিল, যেটা হচ্ছে এরা বছরে 365 দিন যেন শ্বশুর বাড়িতে কাটাতে পারে। ধরুন আমি আজকে বছরের প্রথম দিনে, বছরের প্রথম দিনে আমি গেলাম, আমার মানে আপনি গেলেন আপনার কোনো শ্বশুর বাড়িতে, সেখানে 3 দিন কাটালেন, ঠিক আছে, হুম 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 সেখানে 3 দিন কাটানোর পর যখন বছর শেষ হবে, যে বাড়িতে প্রথম গিয়েছিলেন সেই বাড়িতে এসে ঢুকলেন, এবং মানে খাওয়া দাওয়া তো ঠিকঠাক করলেন, আলাদা ব্যাপার, উপরন্তু ওখান থেকে আমরা সোর্স অফ ইনকাম হচ্ছে শ্বশুর বাড়ি থেকে, শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া, আর হচ্ছে আরো বাকি সামগ্রী আর কি বেঁধে নিয়ে যাওয়া। এটা হলে কেমন হতো, এটা বলতে চাইছি আর কি। আমি তো এমনি এটা প্রেফার করতাম না, বাট মানে যদি এমন হয় যে, বুঝতে পারছি, আমি তো কখনই এটা প্রেফার করতাম না, মানে ধরেন আমি একটা জিনিস চিন্তা করি, ধরেন এরকম একটা মানুষ যে তার পার্টনারের সাথে, মানে সে ছেলে হোক মেয়ে হোক, সে তার পার্টনারের সাথে চুক্তি করতেছে যে সে পার্টনারের সাথে থাকবে, আই মিন মাসে, মানে 4 মাসের পার্টনারশিপ তার, অ্যান্ড তার খরচপত্র সেই দিবে, আবার আর একটা পার্টনার তার সাথে এরকম 4 মাসের পার্টনারশিপ, তারও ওরকম খরচপত্র সেই দিবে। এটা আমাকে তো মনে করাচ্ছে, মানে এটা খারাপ, মানে আমি যদি এরকম হয় যে দুজনেই রাজি, বা মিয়া বিবি রাজি, তো কি করবে কাজী? কিন্তু মানে যদি এটা মানে জেন্ডার বেসড না হয়ে থাকে, মানে লিঙ্গ ভিত্তিক যদি এটা না হয় যে শুধু ছেলেরাই কাজটা করবে বা শুধু মেয়েরা করবে, মানে তাহলে তো আমি আর কি, আমার ব্যক্তিগতভাবে আমার কিছু করে নেই, আমি বড় জোর হাসাহাসি করবো বন্ধুদের সামনে, আপনাদের সামনে হয়তো করবো না, বন্ধুরা মিলে যখন কথা বলবো তখন বলবো দেখছো দেখছো বেড়া কি, বা বেডি দেখছো, মানে মানে যেই কাজটা করছে, ছেলে হোক মেয়ে হোক, যেই করছে আর কি কাজটা, বলতো দেখছো কি জোস, সে এরকম 3 মাস একজনের সাথে, আবার 3 মাস একজন, আবার 1 বছর পার হয়ে গেল, ব্যাস আবার রুটিন করে আরেকজনের কাছে, ওয়াও কুল। এখন কথা হচ্ছে, এই জিনিসটা শুনে আমার না একজনের কথা মনে পড়ে গেল, এটা তাহলে না বললেই নয়, সেটা হচ্ছে লাইফ ছেড়ে সে নাকি চলে গেছে, সে অনলাইন অ্যাক্টিভিজম ছেড়ে চলে গেছে, অনলাইন নাস্তিকতার যুগে, মানে যুগ পরিবর্তন করতে এসেছিল সে, বিপ্লবী বিদ্রোহী চির প্রতিবাদ জানানোর জন্য সে এসেছিল, কিন্তু বিপ্লবী বিদ্রোহী এই কণ্ঠটাকে রুদ্ধ করে দিয়েছে, কে? মাতুব্বা রাজা দভিজিৎ। হ্যাঁ মানে কি, হায় হায় কয় কি কয় বেড়ায় কয় যে হ্যাতের নাকি নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, কি নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, যে হ্যাতের নাকি মাতুপরাজাত অভিজিতের অভিজিতের নাকি হ্যাতের কামড় দিতে পারে, কামড় দিলে হ্যাতে অনলাইন হ্যাতের নাকি জীবনের শঙ্কা তৈরি হবে, সেই কারণেই সে আশঙ্কা প্রকাশ করে হ্যাতের লাইফ ছেড়ে দিয়ে চলে গেছে গাটি উস্কা বিন্দা। আমি তখন বলেছিলাম এরকম কি মানে হ্যাঁ, বিয়ের সন্ধান পেয়েছে নাকি, মানে এত এই এই চিজ ঘটছে, এই চিজ এক্সিস্ট করতো, মানে এই কাহিনী ঘটছে, এটা মানে এরকম বাইশে, মেয়ে থাকে না না এতগুলো বিয়ে, ছেলে কথা বলতেছি, ছেলে কথা বলতেছি, এটার কাহিনীটা হচ্ছে 22-এ অথবা এটা বোধহয় 21-এর দিকের ঘটনা না, আপনি একটু যদি মনে করায় দেন আমাকে, সেই সেই চির বিপ্লবী বিদ্রোহী রণবীর রণক্লান্ত, হ্যাঁ, তো সে এরকম পোস্ট, তখনই আমি বলছিলাম যে ভাই যে এরকম লুচ্চা পাবলিকের লুচ্চামি যদি পাবলিক জেনে যায়, তখন তো অবভিয়াসলি তার তো ভাই গোমর ফাঁস হয়ে যাবে, তখন তো অবভিয়াসলি সে মুখ দেখানোর লাইক থাকবে না, তো এখন কি করা যায়, এই কারণে আমার মতন গো বেচারার উপরে সে দোষটা দিয়ে এরকম পালাইতেছে। অ্যাকচুয়াল কাহিনী কি এটা তো ভাই ততদিনে আমি জেনে গেছি, বাট আমি কখনোই সেগুলো নিয়ে কিছু মানে তার পার্সোনাল বিষয় বলিনি। বাই দ্য ওয়ে, লুচ্চা শব্দটা কোন অর্থে ব্যবহার করতেছি, এই অর্থে না যে কেউ কাউকে ভালোবাসার প্রেমের যৌনতার অফার করছে, এটা মানে আমার কাছে লুচ্ছে না, একসাথে 10 জনের সেক্সের অফার করছে, স্টিল সে আমার কাছে লুচ্ছে না। নবী মোহাম্মদ যদি তার স্ত্রীদের সাথে, মানে স্ত্রীগুলার যদি কনসেন্ট নিয়ে তাদের সাথে বিবাহ করতো, যৌন সঙ্গম করতো, এক রাতে 15টাও সেক্স করতো, আমার কাছে সে লুচ্ছা হইতো না, জীবনে না। লুচ্ছা বলতে আমি এই ক্ষেত্রে বুঝাচ্ছি, মানে আমি অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে লুচ্ছা শব্দটা জীবনে যতবারই আপনাদের সামনে ব্যবহার করবো ধরে নিয়ে আমি এটা মিন করতেছি, মিনিংটা হচ্ছে যে যেই বেটা এই কাজগুলো করতেছে, বা যেই হোক বেটা বেটি যেই হোক আর কি, যে এই কাজটা কিছু কাজ করতেছে গোপনে করতেছে, বাট পাবলিকলি সে তার অপোজিটটা শো করতেছে, বলতে চাচ্ছে আমি এরকম করি না, এবং সে বুঝাইতে চাচ্ছে যে এই কাজগুলো তো এরা তো জঘন্য, ইয়াক, এগুলি তো খুব খারাপ কাজ, এই জন্য আমি এগুলো করি না। এই যে এই বেটাদেরকে আমি বলি, এই বেটা বেটিদেরকে আমি বলি লুচ্ছা, এবং এই কাজটাকে বলি লুচ্ছামি, মানে যেটা সে আড়ালে ঠিকই করে বেড়াচ্ছে, বাট পাবলিকলি বলতেছে সিসি এই কাজটা আমি করি না, এইরকম। সো এই এটা আমি লুচ্ছা বলতেছি, তার মানে হ্যাঁ সে এরকম কাজই করছে। সে এই ব্যাটার কথা মনে পড়লো কেন, অ্যান্ড তার নিয়ে আমার কেন এরকম আমি মজা নিছিলাম, কারণটা হয়েছিল ভাই সে সে এরকম যাদের সাথে থাকছে
সে এরকম খুঁজে বেড়াইতো যে কে তার খরচ বহন করতে পারবে, সে তার সাথে লিভ টুগেদার করবে বাংলাদেশে বসে বাইরে অস্থির ব্যাপার। তো এখন সে এরকম মেয়ে খুঁজে বেড়াইতো, অ্যান্ড সেটা সাক্ষীও, সেটা সাক্ষীও দিয়েছে একজন যার কাছে সে এরকম খোঁজ চাইছে। সো সেই জিনিস আমি বলছি এর আগে, তো তার কথাটা মনে পড়ে গেল যে সে এই এই যে আপনি যেই কুনিল ব্রাহ্মণ বললেন, সেই ব্যক্তি কুনিল ব্রাহ্মণ হইলে জোশ হইতো, তার টেনশনই থাকতো না, সে বছরে 365 দিন পারলে 365 জনের সাথে শিডিউল করে লিভ টুগেদার করতো, খরচ তারাই বহন করতো, ওয়াও জোশ হইতো। মানে ওনার জন্য বলতেছি আর কি, ওই লুচ্চা বেড়ার জন্য খুবই ভালো হইতো। আবার বলতেছি কেন ওকে লুচ্চা বলতেছি, এই কাজটা যদি সে কনসেন্ট নিয়ে করতো, মানে দুই পার্টি যদি রাজি থাকে, ভাই আমার কি বলার, দুই পার্টি না এখানে অ্যাকচুয়ালি 365 ভার্সেস 1 পার্টি, তো 365টা পার্টি যদি রাজি থাকে, আমি বলার কি, মাতব্বর বলার কি, বাট এই বেটা তো আসলে অ্যাকচুয়ালি ওইগুলো চায় বাট অ্যাকচুয়ালি পাবলিকলি বলে না, যে পাবলিকলি উল্টাটা বলে, আমি এসব করতেই পারি না, নাউজুবিল মিন জালেক। সো সো এই এই লুচ্চার কথা মনে পড়ে গেল, অ্যান্ড মনে পড়ে গেল কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আবার ওই লুচ্চা বেটারে নিয়ে তার এক্স গার্লফ্রেন্ড পোস্ট দিয়ে বেড়াইতেছে, সেটা মনে পড়ে গেল। এটা এটা অন্য আরেক সময় বলবো না, এই কাহিনী আরেক সময় বলবো না, মানে কি আর বলবো। সো এনিওয়ে, আপনি যেটা বলতেছিলেন কুলিন ব্রাহ্মণ নিয়ে, না আমি এরকম চাই না আসলে সত্যি বলতে, তবে আমি আবারও বলতেছি কেউ যদি উভয়ে উভয়ের সাথে কথা বলে চুক্তি করে যদি এই কাজটা করে, আমার তাতে মানে কিছুই নাই। আমি বড় জন আমার ওই যেটা বললাম প্রাইভেটলি ফ্রেন্ডরা সহ যখন ফ্রেন্ডরা মিলে বসে বিচিং করে না, সো তখন হয়তো ফ্রেন্ডরা মিলে বসে গসিপ করার সময় হয়তো বড় জোর আর কি, যে সারাবন্ত হুরা হাতে হাতে বলতে পারে, জানোস রহিম রে চিনোস, আরে রহিম তো পুরা সেট, কেমনে, আরে রহিম তো ও কুনিল না কুলিন, ওকে এনিওয়ে, সো রহিম তো এরকম সিস্টেম করে ফেলছে পুরো সেট, সে 3 মাস একজনের সাথে, 2 মাস একজনের সাথে, 3 মাস আরেকজনের সাথে, আবার 4 মাস আরেকজনের সাথে, এরকম করে সে তো পুরো বছরের রুটিন সেট করছে, অ্যান্ড প্রত্যেকজনই তার খরচ বহন করতেছে। আমরা তখন হিংসায় জ্বলে পুড়ে বলবো ও কুল, এতটুকু মানে এরকম, মানে জাস্ট অথবা হাসবো, হ্যাঁ তাই নাকি, এরকম মানে, বাট পাবলিকলি কিছু বলবো না। কিন্তু এটা যদি সিস্টেমটা এরকম, আপনি যেমনটা বললেন যে সে ব্রাহ্মণ, জন্মসূত্রে একজন ব্রাহ্মণ, সে পুরুষ, এই কারণে সেই প্রিভিলেজটা পাবে, এটা তো অবভিয়াসলি ভাই পচানোর মতো জিনিস, এই জিনিস আমি এক্সপেক্ট করবো না, এই জিনিস লুইচ আমি বলবো আমি অবভিয়াসলি। ইন্দ্রাণী, হ্যাঁ এটা এখন বলুন এক্সিস্ট করে না, আর এই ঘটনাগুলো থেকেই তো, আর হিন্দু ইয়েতে লতে তো ম্যারেজ লতে বহুবিবাহ নেই। হ্যাঁ তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আর ব্যাপার হচ্ছে যে আমি একটা ছোটবেলার ঘটনা বলি, ওকে, মানে এটা একটু হাসিরই হবে। আমার বাড়িতে ওই যখন মন্দিরে পুজো হয়, তখন পাশে এরকম যখন রাম ঠাকুর এসে এসে বসে, তার পাশে ফলমূল এরকম সাজিয়ে রাখা হয়, তো আমি তখন কিসে পড়ি, ছোট পুত্রীতে পড়ি, আমার আর ওই টাইমটা সহ্য হচ্ছে না, মানে পূজাটা শেষ হবে আমি ওই নাড়ুটা নেবো, আমার সহ্য হচ্ছে না, কিছু একটা হয়তো খাচ্ছিলাম, খেতে খেতে আমি ওই নাড়ুটাকে তুলে নিয়েছি, হঠাৎ করে মানে যিনি পুজো করছিলেন ওনার একটা ছোট এরকম ইয়ে নিয়ে আসে, আর কি বলে ওটাকে, ঘটি নিয়ে আসে, ঘটির পেছন দিকটা খুব শার্প ছিল, আমার মাথায় মেরে যায়, অলরেডি গেছে, আমার কেটে গেছে ওই মুহূর্তে, মানে আমি তো সেন্সলেস হয়েছিলাম বা যাই হোক, আমার খেয়াল নেই, আমার খুবই কষ্ট হয়েছিল, ঠিক আছে, আর সেই দিন গেছে। আর আমি খুবই বিচ্ছু ছিলাম ছোটবেলায়, এতটা বিচ্ছু মানে আমার ভাবনার বাইরে ছিল, মানে এখন এই বিচ্ছুনি গুলো করলে হয়তো মনে হয় ভালো হতো এদের সাথে। তো ওই টাইমে, আচ্ছা গ্রামের দিকে বিছুটি পাতা, মানে আমি জানি না শুনেছেন কিনা, খুব মানে গায়ে দিলে এখন আর আমি দেখতে পাই না, চুলকায়, মানে একদম অবস্থা খারাপ করে দেবে। কতগুলো বন্ধুদেরকে নিয়ে পাড়ার যারা ছিল তাদেরকে নিয়ে ওরকম কোনো ভাবে, মানে ও আমার আমাদের বাড়িতে একটা ধুতি রেখে যেত, আর একটা ধুতি পরে হয়তো চেঞ্জ করে পুজোতে বসতো, আমি কোনো ভাবে ওর ধুতির মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমি কনফার্ম উনি আন্ডারওয়্যার পরেন না। আমি এখনো মানে এখনো আমার খেয়াল হচ্ছে, তখন তো আর আমি ভাবতে পারি না, উনি ওই বসে যে যে কষ্টটা পেয়েছিলেন ওটা আমার এখনো মনে আছে, উনি কিছু বলতেও পারছেন না, কিছু করতেও পারছেন না, চুপচাপ দিয়ে গেল, গিয়ে আর মনে হয় না আমার বাড়িতে বাবা, পরে বাবাকে বলেছিলেন, আমি মারও খেয়েছিলাম, এটা একটা ঘটনা। হ্যাঁ আর একটা ঘটনা, আমি অ্যাকচুয়ালি একটা এখন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, তো ওখানে আমাদের স্কুলে মুসলিম হিন্দু সমস্ত স্টুডেন্টই আছে আর কি, মানে আছে। আমি কিছুদিন আগে আমি ভাবতে পারিনি, মানে আমার খুব আফসোস হয়েছিল যে এরকম ভাবনা নিয়ে আজকালকার মানুষ তো এরকম ভাববেই, কিন্তু একজন শিক্ষকও এরকম ভাবনা নিয়ে চলে, আমার সত্যি ভাবনার বাইরে ছিল, কষ্ট হয়েছিল। একজন সহকর্মী আমাকে বলছে যে আমি যখন বাড়িতে যাই, আমি যখন আমার আমার মা আমাকে বাড়িতে নাকি সান্টান না করে ঢুকতে দেয় না, কেন এরকম কেন, হ্যাঁ ঠিক আছে পরিষ্কারের জন্য তো সান করতেই হবে, সেটা তো ব্যাপার নাই, কিন্তু সান না করে বাড়িতে ঢুকতে দেয় না, এটা মানে কি, তো কি বাথরুমে মানে সান্টান করিস না, নাকি বাইরেই সান করিস, দেখবো না না আমাদের বাইরে আছে, কিন্তু আমাকে আমি কেন, মানে কারণটা কি, আসলে দিদি কি বলতো এখানে তো বুঝতেই তো পারছেন, কি বুঝতে পারছেন, আমি সত্যিই বুঝতে পারিনি, আমাকে বলছে বুঝতেই তো পারছো, কি বল স্টুডেন্ট আছে, তো আমি ওই মুহূর্তে পুরো হা, মানে তুই তুই মানে ওকে আমি কিছু বল মানে বলতে পারলাম না, ওই মুহূর্তে আমি কিছু বলতে পারলাম না। আর ওই দিনেরই একটা ঘটনা,
যখন নতুন স্টুডেন্ট ভর্তি হয় ও খুব কান্নাকাটি করে, আসতে চায় না, মানে সেই ছেড়ে দিয়ে মাকে দেওয়া আর কি, জেলখানা মনে হয়। তো আস্তে আস্তে ধাঁচে আসে, কান্নাকাটি করে। তো আমি ওই ছেলেটি মুসলিম ছিল, রায়ান। তো আমি বললাম যে আচ্ছা রায়ান, তোমার বলো তো কটি ফ্রেন্ড হয়েছে এখানে, এবার রায়ানের কি বন্ধু হতে চাও? আমি সে আসলে বাচ্চাদের মধ্যে অবাক হয়ে গেলাম, ওরা এসে রায়ানকে জড়িয়ে ধরছে, আবার কেউ কেউ তো চুমুও খাচ্ছে। আমার আমার সত্যি কথা বলতে, আমি ওই মুহূর্ত থেকে মানে এই ঘটনা আর ওই ইনসিডেন্ট আমি আর মানে মেলাতে পারছি না। আমার সেদিন মানে আমার চোখে জল চলে এসেছিল ওই মুহূর্তে, যে একটা বাচ্চা যখন একটা বাচ্চাকে ধরে জড়িয়ে ধরছে, তখন কিন্তু ভাবছে না যে এই কোন কোন মানে কোন কাস্টে, জানেও না। একজন আবার বলছে ও ম্যাম তুমি জানো ওদের হচ্ছে মহরম হচ্ছিল, ওই জন্যই তো আসেনি, তোমাকে কেন বকাবকি করছো? আচ্ছা মানে ও সাপোর্ট করছে বলতে। এই ঘটনাগুলো আর কি, অনেক ঘটনা মানে কষ্ট লাগে, আবার মানে শেষে আপসেট হয়ে যায়, কি একটা সিস্টেমের মধ্যে, ভুলভাল সিস্টেমের মধ্যে চলেছি মনে হয়। হয়তো আগে জন্মালে একটু বেশি কষ্ট করতাম, এখন হচ্ছে মাঝে মাঝে মধ্যে পড়ে গেছি। হ্যাঁ দেখুন, রিজার্ভেশন আমাদের আমাদের আরেকটা ঘটনা বলি, আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে রিজার্ভেশনের ব্যাপার আছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। মানে জেনারেল ওবিসি, ওবিসি বিয়ের মধ্যে হচ্ছে মুসলিম ব্যাপার, আচ্ছা, আপনার শ্রীলঙ্কা কথাগুলো এখন তারপরে কিন্তু খুবই ঘোলাটে হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না, বুঝছেন, কথাগুলো আর কি খুব কষ্ট করে বুঝতে হচ্ছে। আমি জানি না শ্রোতারা কতটুকু বুঝতেছে, বাট আপনার ওখানে মানে আপনার কথাগুলো মনে হচ্ছে যে মানে একটু ক্লিয়ার না শোনা আর কি, যাচ্ছে, শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু কথাগুলো ক্লিয়ার না। এরকম যেমন ধরেন কিছু আপনি মনে বাথরুমের হচ্ছে। মধ্যে যদি কথা বলেন, ঠিক যেরকম আর কি ছোট্ট একটা জায়গায় প্রতিধ্বনি হয়ে হয়ে কথাগুলো আর কি ভালো শোনা যায় না, সেরকম আর কি শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে, আচ্ছা এখন ক্লিয়ার? এখন আগের চেয়ে বেটার। হ্যাঁ বলেন, আমি যেটা বলছিলাম। হ্যাঁ ওটাই আর কি, যে আমাদের ইন্ডিয়াতে রিজার্ভেশনের ব্যাপার আছে, ঠিক আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো আমি রিজার্ভেশনকে সাপোর্ট করি, মানে সাপোর্ট করি বলতে, এই ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদের কথাটা বলতে, এদের জন্যই তো এইরকম কাস্টগুলো তৈরি হয়েছিল, নাহলে তো কখনোই সম্ভব হতো না। রিজার্ভেশনের ব্যাপার বলতে সাপোর্ট করি কেন, যে একটা ছেলে একটা গাড়িতে করে সে স্কুলে যাচ্ছে, সেখানে সে ভালো খাবার খাচ্ছে, ভালো পোশাক পরছে, আর একটা ছেলে হয়তো মাঠ থেকে এসে বান্তান দিয়েই হয়তো তাকে ছুটতে হচ্ছে মানে স্কুলেতে। তো সেই জায়গা থেকে একটা লেভেলে আসার জন্য তো অবশ্যই রিজার্ভেশনের দরকার আছে। কিন্তু মানে মানে কেন সিস্টেমে আফসোস লাগে জানেন, মানে যখন পরীক্ষা হয় কাটা ক্লিয়ার করতে পারি না, মানে আমার মনে হয় যে আমি 1 নম্বরের জন্য কাটা ক্লিয়ার করতে পারছি না, কিন্তু যেখানে ওবিসি এসসি এসটি এদের একটা মানে হিউজ একটা নাম্বারের পার্থক্য হওয়া সত্ত্বেও সেখানে সে কাটা ক্লিয়ার করে নিচ্ছে। মানে এটা কাট মানে এটা জাস্ট এটা আমার ব্যাপার, কিন্তু মানে এটা আমি বলছি বলতে চাইছি না যে রিজার্ভেশনের ব্যাপারটা থাকা উচিত উচিত কি উচিত না। এরপর ব্যাপার হচ্ছে কি, আমি যদি যখন রিজার্ভেশনের আমি মানে সুযোগ নিচ্ছি, আমি অলরেডি চাকরি করছি সার্ভিস ইন সার্ভিসে, কিন্তু আমি আমার বাচ্চাকেও কি করছি, সন্তানকেও আমি ওই রিজার্ভেশনটার মানে সুযোগ করে দিচ্ছি, এটা ঠিক না। আর এটা এই জিনিসটা কেউ তুলবেও না, এই জিনিসটা কোনো পার্টি তুলতে চাইবে না, গদি হারাবে। আপনি আমাকে তো একটু ওটাই, বলেন যে আপনি যেই সামাজিক সুযোগ সুবিধা পেয়ে বড় হয়েছেন বা বড় হন, হ্যাঁ ওটাই আমি আপনি বলছিলাম, আমি আপনি রিজার্ভেশনকে যেই সাপোর্ট করি। হ্যাঁ বলুন। হ্যাঁ তো তাহলে আপনি যদি বোঝেন যে তারা একই সুযোগ সুবিধা পেয়ে বড় হয় না, তাইলে আপনি তো এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আর কি মানে সেটা যত জেনারেশনের জন্যই হোক, কারণ এটা তো এক দুই জেনারেশনের ব্যাপার না, যদি পরপর তিনটা জেনারেশনকেও এই সুযোগ দেওয়া হয়, মানে পরপর তিনটা কেন, 30টা জেনারেশন দিলেও তো কাভার হবে না, কারণ ওরা তো হয়তো বা 300 মানে 3,000 জেনারেশন থেকে হয়তো এরকম ভাবে, 3,000 হয়তো হবে না অ্যাটলিস্ট, বাট 300 জেনারেশনের তো বেশি হবেই, সো 300 জেনারেশন থেকে ওরা অবভিয়াসলি এরকম না, বৈষম্যের শিকার হয়ে আসছে, তাই না? জেনারেশনের সুযোগটা কিসের জন্য দেওয়া হচ্ছে? আমি আমি কেন সুযোগ পাচ্ছি, আমি কেন আমাকে কেন কাটা ক্লিয়ার করতে আমাকে কম নাম্বার পেয়েও আমি চাকরিটা পাচ্ছি? নিশ্চয়ই তাকে ফিনান্সিয়াল একটা কনফিডেন্স দেওয়ার জন্যই। হ্যালো, না আমি অবশ্য বুঝতে পারিনি ব্যাপারটা। বলছি আমি যখন আমি যদি কোনো মানে রিজার্ভেশনের যখন সুবিধা নিচ্ছি, কেন কিসের কারণে আমাকে, আমি নিশ্চয়ই ফিনান্সিয়াল একটা কনফিডেন্স আমাকে গভর্নমেন্ট দিতে চাইছে বলে আমি রিজার্ভেশনের সুযোগ নিচ্ছি না না? শুধু তাই না, শুধু তা না, না শুধু ফিনান্সিয়াল কারণে না, তো এটাই তো মেইন পয়েন্টটা, যে যেই সমাজে উঠতে বসতে চলতে ফিরতে আমাকে ছোট চাট ছোট জাত বলে বিবেচনা করা হয়েছে এত বছর ধরে, মানে এত শত না এত হাজার বছর ধরে, সেই সমাজে আমি এখন যদি আমার নিজ যোগ্যতায় আমি পেয়ে যাই, সেটা তো বোনাস, বাট অ্যাকচুয়ালি তো ইউজ মানে সবাই তো আর পাবে না, সো সেই কারণেই আমি এই জিনিসটা ডিজার্ভ করব, এই প্রিভিলেজটা, স্পেশাল প্রিভিলেজটা, কেন, কারণ সমাজে অন্যদেরকে আমার ওই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হয় না, যাদেরকে যাইতে হয় তারা এটা ডিজার্ভ করবে, সো আমার যদি নিজের যোগ্যতা থাকে তাহলে আমি আরও বেশি পাইলাম, যদি এরকম যেটা করতে পারে সেটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি যোগ্যতা সম্পন্ন তারা যেটা করতে পারে যে তারা এই রিজার্ভেশনটা বাদ দিয়ে তারা ওইটা ওই অন্য লিস্ট, মানে এটা তো দুইটা আলাদা আলাদা লিস্ট থাকে, সো
নর্মাল যে কম্পিটিটররা, স্বাভাবিক যে কম্পিটিটররা, তাদের লিস্টে সে ইয়ে হইতে পারে কেন? তাইলে আরেকজন মানুষ বেশি এই রিজার্ভেশনের সুবিধাটা পাবে। আমি তো বরং সেটার পক্ষে, যে শুধু যে তারা সুবিধা নেবে তাই না, তাদের মধ্যে যারা যারা এমন আছে যে রিজার্ভেশন ছাড়াই সুবিধা নেওয়ার যোগ্য, তাদেরকে রিজার্ভেশনের লিস্টেই রাখা উচিত না। রিজার্ভেশনের লিস্টে আরেকটা সিট তাহলে বাড়বে, আরেকজনকে ওইখানে সুযোগ করে দেওয়া যেতে পারে। এন্ড আমি এটাতে, এটার মধ্যে আমি মানে আমি এটার পক্ষেই, বুঝছেন? যে সে দেখতে যদি তার যোগ্যতা কম থাকে, মনে করেন যে আপনি পাইছেন 80 মার্কস, সে পাইছে 60 মার্কস, তো ডেফিনেটলি মার্কস যেহেতু কম পাইছে, তার তো অবভিয়াসলি যোগ্যতার একটু না একটু তো কম বেশি আছেই। আমি সেটা বলছি না, আমি ওটা বলছি না, সেই অবশ্যই ক্ষেত্রেও তো আমি এটা তো দরকার। হ্যাঁ, এটা তো দরকার, সেটা আমি আমি বলতে চাইছি, আমি একজন মানে আমি একজন সন্তানের মা বা বাবা, যাই হোক, আমি সেই রিজার্ভেশনের সুযোগটা নিয়েছি, সেই সুযোগটা নিয়ে আমি অলরেডি ইন সার্ভিস, ঠিক আছে, আমি সরকারের কাছ থেকে সেই সুযোগটা নিয়েছি, আমার কি এটা উচিত যে আমি হ্যাঁ অবশ্যই উচিত, আপনার সন্তানের জন্য আপনি নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, আপনি 10 জেনারেশনের পরেও যে আপনি নিতে পারেন, মানে এটার এটার সাথে উচিত অনুচিতের কিছু নাই। কারণ কি? কারণ আপনার সন্তানের সময় এসে কি ডিসক্রিমিনেশন গুলা সমাজ থেকে দূর হয়ে গেছে? সমাজে যারা পিছায় আছে সেই পিছায় থাকা জনগোষ্ঠীটা কি ইয়ে করে হয়ে গেছে, মানে এরকম চেঞ্জ হয়ে গেছে? হয়নি তো, বুঝতে পারতেছেন? এই কিন্তু কারণে বলতেছিলাম। শেষমেশ তো আবার তো সেই একটা পর্যায়ে এসে ডিসব্যালেন্স হয়ে যাবে, তাই না? কি ডিসব্যালেন্স হবে, যেমন ওরা আগায় যাবে? হ্যাঁ, অর্থনীতি মানে এই এই চিন্তাটাও মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এই চিন্তাটা বৈষম্যমূলক চিন্তা, এই চিন্তাটা বৈষম্যমূলক চিন্তা যে ওরা আগায় যাবে, এতদিন ধরে না না আগায় আছেন, আপনার মাথায় কিন্তু ওরা একবারও আসে ওরা নাই যে ওরা আপনারা আগায় আছেন অলরেডি, না না ওরা আমি এখানে ওরা বা এটা সত্যি খারাপ লাগছে শুনতে। বুঝতে পারছি। আমি ওটা ব্যাপারটা বলছি না, যেমন যেই মুহূর্তে জেনারেলরা একটা ফিনান্সিয়াল, দেখুন ওবিসি এসসি এসটি কাস্ট কেন তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি তখন জমির পরিমাণ দেখে হয়েছিল এই ব্যাপারটা, ঠিক আছে, যাদের এক জমি টমি বেশি ছিল তাদের কিন্তু এইভাবে কিন্তু ইয়ে করা হয়নি। তো এইটা আজকে অলরেডি মানে 1947 থেকে আমার এই এত সাল পর্যন্ত হয়ে গেছে, হয়ে গেছে, তো নিশ্চয়ই অবভিয়াসলি একটা তো এটা ভাবাই যায় যে এরা একটা পর্যায়ে, আমি আবার এরা বলছি মানে এই শ্রেণীর মানুষ একটা পর্যায়ে উঠেছে, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে একটা তাদের ঠিকঠাক সিচুয়েশনে এসেছে। এই জিনিসটা আমি জানি না, এটা কিন্তু হচ্ছে আপনি জেনারেল যদি যারা হচ্ছে, বলেন যে জমির পরিমাণের উপর নির্ভর করে, তাহলে তো হুম তার পরের জেনারেশন জমির পরিমাণের উপরে নির্ভর করলে কেমনে তাহলে তার পরের জেনারেশনটা সুবিধাটা পাবে? যদি তার জমির পরিমাণ বেশি নাই হয়, তার মানে তো তার স্টিল, তার তো জমির পরিমাণ তাহলে কমই নাকি, মানে সুবিধা পাইতে গেলে তো কমই থাকতে হচ্ছে নাকি? না ওটা তো ফার্স্ট প্রথম হয়ে গিয়েছিল, ওটা যখন হয়ে গিয়েছে হয়ে গেছে, ওটা তো আর চেঞ্জ করছে না, মানে ওটা তো আর চেঞ্জ হচ্ছে না ওইভাবে, বুঝিনি। মানে যখন এই ওবিসি এসসি এসটি হয়ে, মানে যখন গভর্নমেন্ট এই এটা তৈরি করেছে আর কি, এই রিজার্ভেশনটা, এটা অ্যাকচুয়াল মানে আরো অনেক কারণেই হয়েছে, তবে এটা মেন একটা কারণ ছিল জমির ব্যাপার। ধরুন আমার যদি একটা পরিমাণ জমি থাকে তো আমি সেই জেনারেলের সুযোগ সুবিধা পাবো, আবার যাদের অ্যাকচুয়াল মানে ওই এসসি এসটিদের সত্যি কথা বলতে জমির পরিমাণ কম ছিল ওই হিসাবে হয়েছে, আবার আরো অনেক কারণ থাকতে পারে, সময় কাটা অন্য কারণ থাকতে পারে, ঠিক আছে, তো এই ব্যাপারটা বলছি আমি। ওটা তখন হয়ে গেছে, ওটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এরপর ব্যাপার কি যে সারা জীবন তো জমি তো এক পরিমাণে থাকবে না, সেই সুযোগ সুবিধাটা মানে এক শ্রেণীর মানুষ ভোগ করে যাবে আর এক শ্রেণীর মানুষ পিছিয়ে যাবে, ওটাই বলতে চাইছি যে সেম অ্যাজ আগের ডিসব্যালেন্সটাই তৈরি হয়ে গেল না, এটা বলতে চাইছি। আচ্ছা যাই হোক, ছাড়ুন। আপনি যখন একজন ব্যক্তি জমির পরিমাণের উপর ভিত্তি করে কোন একটা সুবিধা পাইলো, তার নেক্সট জেনারেশন সেই সুবিধাটা পাবে কখন? যদি তার জমির পরিমাণের উপর ভিত্তি করে স্টিল সে ওই সুবিধাটা পাওয়ার যোগ্য হয়, তাই না নাকি? হ্যাঁ তার জমির পরিমাণ যদি বেড়ে যাইতোই, বেড়ে যদি যাই, তাহলে তো তার সন্তান আর ওই সুযোগটা পাবে না, পাবে কি? না, তারপর তো আর হবে না, ও যখন জেনারেল হয়ে গেছে মানে হয়ে গেছে, আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, তাইলে সেটাই তো বললাম, তাহলে সেই ক্ষেত্রে আবার কেমন, মানে সেই ক্ষেত্রে তো সমস্যার কিছু থাকতেছে না, মানে সেক্ষেত্রে তো যদি তার এই সুযোগটা পাওয়ার পরেও তার নেক্সট জেনারেশনের ক্ষেত্রে যদি দেখা যায় তার জমির পরিমাণ বাড়েই নেই, তাহলে তো নেক্সট জেনারেশন আসলেই সেটা প্রাপ্য হইলো, তাই না? আচ্ছা আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, আমিও বোঝাতে পারছি না হয়তো ঠিকঠাক। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। আজকে এমনিতেও লাইভ শেষের দিকে আমার শেষ করতে হবে, আমার আমি আরেকটা জিনিস দেখি আর কি, লাইভটা শেষ করবো, সময় নিয়ে আমার হাতে বেশি আর। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইন্দ্রাণী, আপনাকে হ্যাঁ অনেক ধন্যবাদ ধন্যবাদ, যুক্ত হওয়ার জন্য, তাহলে আপনি ভালো থাকবেন, আবার পরবর্তীতে কথা হবে, কেমন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। আচ্ছা।